সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে কিছু কথা বলবো যেটা সত্য কথা আশা করি আপনারাও একমত হবেন মানুষ গাছ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে সবার কোনো না কোনোভাবে পেট ভরে কিন্তু মানুষ এমন একটা প্রাণী যাদের কখনো পেটই ভরা না যতই পায় ততই চায় যতই চায় ততই পায় এইভাবে আরে তোনির কথা বলতেছি ও যে যে মানে ওর প্রতিনিয়ত চলে আমি এমন অবস্থায় আমি অ্যাডিক্টেড হয়ে গেছি ওর একটা লাইফ যদি আমি না দেখতাম আমার মানে সেদিনের অবস্থা একদম খারাপ হয়ে যেত আমি এরকম ভক্ত ছিলাম তার আমি মানে তার যে টোনটা আওয়াজটা ওটাই আমার কাছে ভালো লাগতো সেটাই আমি মানে কাজ থাকলেও যত কাজে থাকুক বাইরে থাকলেও আমি আসার পর আবার ওর লাইফটা টেনে টেনে দেখতাম এটা আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে সেটা আমার পরিবারের মানুষরা জানে কিন্তু সেই জায়গা থেকে দেখেন মানুষের মুখোশের হারালে মুখোশ কতটা মানে মানুষ নিচে নামলে মানুষকে এরকম ঠকাতে পারে সে আমাকেও ঠকিয়েছে আমি আমার মতো অনেককে ঠকিয়েছে আমরা তো দেখেছি সেগুলো কিন্তু আমাকেও ঠকিয়েছে আমি এখন মানে নিজে কতটা কষ্ট পাচ্ছি আপনাদেরকে বোঝাতে পারছি না আমি ওর কাছ থেকে হাজার হাজার টাকার এই যে মালগুলা কিনছি কেনার পর আমি এগুলো আবার ডিএসএল এই দেশে আবার আনাইছি ডিএসএল এর কষ্ট তো মোটামুটি আপনারা সবাই জানেন কতটা কষ্ট করে আমরা পয়সা ইনকাম করে উপার্জন করি এখন এই ঢাকা থেকে এগুলো আমরা নিয়েছি নোয়াখালী নোয়াখালী আবার এই সে আবার ঢাকা ঢাকা থেকে আবার ডিএসএল এর মাধ্যমে আমরা এগুলাকে ওমান চালালা আনাছি চালালা থেকে আবার বাসায় আনাছি দেখেন কতটা কষ্টের বিনিময় আনেছি যেন এরকম হবে বুঝতে সেটা আমি ওর থেকে অনেকগুলা নিয়েছি আমার একটা মানে নিজের ইনকাম থেকে আমি এগুলা নিয়েছি আমার হাজব্যান্ডও এগুলার একটা টাকাও আমাকে দেয়নি কত কষ্টের টাকাতে দেখেন আমার ভিডিও একশো দশ নাম্বার ভিডিও একশো দশ নাম্বার ভিডিওতে আপনারা দেখবেন সেটা রোজার আগে একটা লড় শুধু এ লড়ে আমি কতগুলা জিনিস আনেছি ও কেমন প্রতারণা করছে সেটাই দেখবেন আল্লাহ মানুষের বিচার একদিন না একদিন ঠিকই করে যে যাই করুক আচ্ছা আপনারা ভালো সুস্থ থাকবেন কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে ম্যাঙ্গো ফুডিং বানাবো খুব সুন্দর একটা ম্যাঙ্গো নিয়েছি আমি দেখেন এই যে দারুণ একটা অনেক বড় একটা ম্যাঙ্গো নিয়েছি এটা দিয়ে আমি একটা এটা দিয়ে একটা ম্যাঙ্গো ফুডিং বানাবো মজাদার ম্যাঙ্গো পুডিং এটাকে আমি এখন সিলে ছোট ছোট ফিস করে ব্র্যান্ড করে নিব দেখেন ফ্রেন্ডস আমি আমগুলা জুস করেছি যে আমটা সে আম দিয়ে দিচ্ছি এখানে দেখেন ফ্রেন্ডস এই যে কর্নফ্লাওয়ার দেখেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এক চামচ এটাকে আমি এখানে জেলেটিন দিব না জেলেটিন দিব না নো আগার আগার নো জেলেটিন এটাতে কোনো মেডিসিন ইউজ করব না জাস্ট সায় চামচা এক চামচ আমি এখানে পানিতে মিশিয়ে দিয়ে দিব সায় চামচা এক চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে মিশিয়ে এখানে দিয়ে দিব এখন দেখেন ফ্রেন্ডস আমি এখানে চিনে দিয়ে দিচ্ছি অনেকগুলো আমার আমটা অনেক মিষ্টি এগুলো পাকিস্তান থেকে আসে পাকিস্তানি আম আর পাকিস্তানি আমগুলো অনেক মজা অনেক মিষ্টি যারা মানে আছে তারা বলতে পারবে এগুলো খেতে খুব মজা আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেবার পর কি করব দেখবেন ফ্রেন্ডস আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিটা অফ করে দিয়েছি ঠান্ডা হলে আমি এটাকে ঢেলে যে আমি সার্ফের জন্য একটা বাটি নিয়েছি ছোট একটা বাটি দেখেন আমার আমার ম্যাঙ্গো ফুটিংটা পুরোপুরি আমি ঢেলে নিয়েছি এখানে একটা আমি আমার এক বাটি ফুরাও হয়নি একদম এত সুন্দর হয়েছে এখন আমি চার ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রাখবো চার ঘন্টা পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমার থেকে ঘন্টা হয়ে গেছে এখন আমি এটাকে একটা একটা সার্ফ এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে আমি এখানে একটা ফুল বসিয়ে দিব এভাবে করে দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা জুসি কতটা নরম কতটা মজা হয়েছে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে ন্যাচারাল ফুডিং যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে আপনারা বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন